আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল, বিকজ লাস্ট 8-9 মাস ধরে আমি এনম্যাক্সটা চালালাম আর এখন শিফট করতে যাচ্ছি ফাইনালি এডিভিতে। যেহেতু আমি সারা বাংলাদেশ ট্যুর করছি এবং অফ রোড অন রোড কখন কোন সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে তার কোনো ঠিক নাই, সো আমার জন্য পারফেক্ট ভেহিকেলটা হচ্ছে আসলে এডিভি। তবে আজকের দিনটা কিন্তু আরও একটা কারণে স্পেশাল, বিকজ মোটোমোশন তাদের নতুন বড়সড় একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে। এতদিন আপনারা যারা মোটোমোশনে যাওয়া আসা করেছেন তারা দেখেছেন যে শোরুমটা অনেক বেশি কনজেস্টেড ছিল, ছোটোখাটো ছিল, বসার জায়গা তেমন ছিল না, গাড়িগুলো ঠিকমতো রাখার জায়গা ছিল না। সো ফাইনালি তারা একটা নতুন বড় শোরুমে শিফট করলো, আগেরটাও আছে এখনও, অ্যান্ড মালিবাগে নতুন শোরুমটা উদ্বোধন হচ্ছে। অনেকেই আমাকে প্রায় সময় রিকোয়েস্ট করে যদি একটু ডিসকাউন্ট পাওয়া যায় তো, বাট আমার পক্ষে সবসময় তো আসলে আপনাদের সাথে কমিউনিকেশনের মধ্যে থাকা সম্ভব হয় না, কারণ আমি সবসময় ব্যস্ত থাকি। অনেক সময় আপনারা রিকোয়েস্ট করেন কিন্তু সেটা আমি অনেক পরে গিয়ে দেখি, তো এই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম এই স্পেশাল ডেতে অন্তত একটা অফার দেওয়ার জন্য সবার জন্য, জেনারেলি সবার জন্য, যেটা অনেকের জন্যই অনেক হেল্পফুল হবে, অ্যান্ড সেটা অবশ্যই একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট। মোটোমোশন সেটা এগ্রি করেছে এবং প্রত্যেকটা স্কুটারে অ্যান্ড যারা রেডি স্টক থেকে কিনবেন এবং বুকিং দিবেন প্রত্যেকের জন্য 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার তারা দিয়েছে এবং এটা 7 দিনের জন্য। সো এখন আর কথা বলাচ্ছি না, এডিভিটা নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে আছি, সো লেটস মুভ। এটা অবশ্যই মোটোমোশনের জন্য একটা অ্যাচিভমেন্টই আর কি, এবং আরো ভালো সার্ভিস দিতে পারবো এটা আশা রাখি। এই হচ্ছে আমাদের রেজাল্টের পরিবার। আমরা জানি কুরবানির আগে গরুর গলায় ফুল দেওয়া হয়, গরুটা মোটা তাজা ভালো জন্য বিক্রি হয়। আপনার এই মোটরসাইকেলে গাঁদা ফুল দেওয়ার কারণটা একটু বলবেন। আচ্ছা, গরুর গলায় খালি ফুল দেওয়া হয় বা রশি, কালা রশি দেওয়া হয় শুধুমাত্র গরুকে সৌন্দর্য দেখার জন্য, মোটা তাজা দেখার জন্য না, মালিক এবং গরুর সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য একটা ব্রিজ। এইটাও ঠিক, মোটোমোশনের সাথে এবং কাস্টমার যারা নিচ্ছে তাদের একটা ব্রিজ তৈরি করার জন্য এটাকে দেওয়া হয়েছে ফুল, গাঁদা ফুল। স্কুটার জগতে যে বিপ্লব এনেছে আমাদের শান্ত ভাই, আমাদের মোটোমোশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং বিগ হ্যান্ড সবাই একটু তালি দিবেন। বিশেষ করে বিপু ভাই, উনি সাংঘাতিক ফেমাস, উনি XL 100 এর মাল নিয়ে যেভাবে ঘুরে বেড়ায় সেটা আমাদের এডিবি নিয়ে ঘোরা সম্ভব কি না আমি সন্দেহ পোষণ করি। স্কুটার যেটা ছিল আমরা বুঝতাম যে লেডিস বাইক, কেউ কিনবে না। ইভেন দেন স্কুটার বিক্রি করতে যাই, আমি যখন দাম চাইছি 5 লাখ টাকা, কাস্টমার বলছে আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, এটা আমাকে শুনতে হয়েছে। কিন্তু সেই সেক্টরটা এখন জনপ্রিয় করার পিছনে আমি বলবো অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের শান্ত ভাই। থ্যাংক ইউ। তো আমাদের মোটোমোশনের পক্ষ থেকে এদের সবার প্রতি এবং যারা কাস্টমার আমাদের একটা কিনে ধন্য করছেন এবং চালাচ্ছেন, আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ সার্ভিস সেন্টার করতে পারি নাই, পার্টস অ্যাভেলেবিলিটির জন্য আপনাদের অনেক কষ্ট হয়েছে, তারপরেও ধৈর্য ধারণ করে যে আমাদেরকে এখানে আসছেন, একটু সিঙ্গারা চা খেয়ে গেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। এবং আশা করি যে আমাদের এই টিমটা যদি আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই এই সেগমেন্টটাকে একটা ডিফারেন্ট মাইলস্টোন হিসাবে ইন টার্মস অফ সার্ভিস, ইন টার্মস অফ সেলস, ইন টার্মস অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা লেভেলে আমরা নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। মানুষের কাছে কিংবা যারা স্কুটার রাইডার তাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারকে মানে ইটস নট ফ্যান্সি, শুধুমাত্র ফ্যান্সি না, ইউ ক্যান ট্রাস্ট অন ইট, ইউ ক্যান রিলাই অন ইট, এই যে মেসেজটা এত স্ট্রং একটা মেসেজ স্কুটার রাইডার নিয়েছেন তার কৃতিত্ব সরলি গোস টু ইউ শান্ত ভাই। থ্যাংক ইউ। ওটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, বেসিক্যালি যে জিনিসটা স্কুটারকে জনপ্রিয় করা বা স্কুটার যে সবাই ইউজ করতে পারবে এবং এটা একটা যে কমফোর্টেবল বাইক, এটার জন্য আপনি যে ওনলি ফর স্কুটার উপরে ব্লক করার কারণে কিন্তু সাধারণ জনগণ বা যারা যারা এটার ইউজার তারা কিন্তু জানতে পারছে,
তা না হলে যে লেডিজ বাইকের কথাটা যেটা ছিল এটা কিন্তু সেই আকারে ছিল এটা এখন কিন্তু লেডিজ বাইক না আমাদের লেডিজও অনেক কাস্টমার আছে যারা এটাকে রাইড করতেছেন আর আমরা তো পুরুষরা তো অনেকেই আছেন রাইড করতেছি আর কি তো সেক্ষেত্রে যে জিনিসটা আছে যে আমরা আপনি যেমন শুধুমাত্র স্কুটারকে হাইলাইট করতেছেন মোটোমোশন কিন্তু অন্য কোনো বাইক আর ইন্ট্রোডিউসও করে না বিক্রিও করে না ইনশাল্লাহ আমরা স্কুটারই থাকবো স্কুটারই বিক্রি করবো আস্তে আস্তে জনপ্রিয় হবে স্কুটার আরও অন্য অন্য মডেল অন্য অন্য ভ্যারাইটি যা যা আছে সবই আমরা এখানে ইন্ট্রোডিউস করবো আর সার্ভিসের যে ব্যাপারটা আমার ফ্রেন্ড যেটা বলছে পার্টনার প্লাস ফ্রেন্ড ও যে জিনিসটা বলছে যে হ্যাঁ সার্ভিস আমরা অ্যাকসেপ্টেবল লেভেলে আমরা দিতে পারিনি ইনফ্যাক্ট আমাদের পরিবেশ পরিস্থিতি প্রপার সার্ভিস সেন্টার না থাকার কারণে কিন্তু এই যে আমরা কিন্তু অনেকগুলি কাস্টমারকে নিয়ে আমরা আজকে ব্লগটা করতে চাই কেমন তো ওনারা কিন্তু যখনই যে অবস্থায় আসছে আমরা আমাদের কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি কিন্তু পরিবেশটা আমরা দিতে পারি নাই ইনশাল্লাহ দোয়া রাখেন আমরা খুব শর্ট টাইমেই যেমন একটা সুন্দর আমরা সেল সেন্টার করছি স্পেয়ার এবং সার্ভিস সেটা খুব শর্ট টাইমের ভিতরে চালু হবে এবং সুন্দর পরিবেশে মোটোমোশন অলওয়েজ প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার যেভাবে বিক্রি করে প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমারকে প্রিমিয়াম সেগমেন্টের সার্ভিসও তারা দেবেন ইনশাআল্লাহ দোয়া ইনশাআল্লাহ এক বছর একটু বেশি আগে যখন আমি বাংলাদেশ ট্যুর শুরু করি তো তখন আমি আমার ফার্স্ট স্কুটার যেটা সেটা চালাচ্ছিলাম হিরো ম্যাস্ট্রো এইচটা অ্যান্ড তখন প্রসঙ্গ ছিল যে আমি হয়তো বা সুইচ করবো বাংলাদেশ ট্যুর শুরু করতে গেলে বাট সেটা কী হইতে পারে সেই স্কুটারটা কমেন্ট বক্সে জানান অনেকে অনেক রকম কমেন্ট করছিল সেখানে তো দেখতেছিলাম যখন প্রিমিয়াম স্কুটারগুলোর নাম যখন আসছিল তো তখনও কিন্তু আমি আসলে নট কনফিডেন্ট এনাফ যে আমি আসলে ওই জায়গাটা রিচ করতে পারবো অত তাড়াতাড়ি বাট এক বছরের মধ্যে আল্লাহর রহমতে এবং মোটোমোশনের কোঅপারেশনে অলরেডি এনম্যাক্সও চালিয়েছি আমি এডিভিও চালাতে যাচ্ছি ডেফিনেটলি বলতে হয় যে বাংলাদেশের মার্কেটে যেখানে মিড রেঞ্জ বাজেটের স্কুটারগুলো কিনতে গেলেই মানুষজন আতঙ্কিত হয়ে উঠতো ভয় পাইতো যে একটা স্কুটার কিনবো 1.5 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে এটা কোনো কথা নাকি কত ভালো ভালো বাইক পাওয়া যায় সেখানে 4-5 লাখ টাকা দিয়ে একটা স্কুটার কেনার কথা রীতিমতো মাথার উপরে যাইতো সবার তো সেই জায়গা থেকে এই বাজারটাকে চেঞ্জ করতে গিয়ে আমি বলবো যে মোটোমোশনে অনেকের বলে যে ভাই আপনি শুধুমাত্র মোটোমোশনকেই হাইলাইট করছেন অন্য কোনো জায়গায় কাউকে হাইলাইট করেনি অনেকেই তো আছে মার্কেটে কাজ করছে গ্রে মার্কেটে আমি র্যান্ডমলি ব্লক করি না র্যান্ডমলি মুভ করি না কোথাও বিকজ একটা সার্টেন অ্যাসিউরিটি যতক্ষণ আমি না পাই ততক্ষণ সেই জায়গাগুলোতে আমি কাজ করতে চাই না আমার ইমপ্রেশনটা করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই পর্যন্ত এসে এই 2 বছরে যা চেঞ্জ হয়েছে যা কিছু ঘটছে আল্লাহর মতে এগুলো প্রত্যেকটা জিনিস করতে গিয়ে আমাকে যথেষ্ট শ্রম দিতে হয়েছে এবং এই অবস্থানটা অর্জন করতে হয়েছে সেই জায়গাটা আমি যে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করে নষ্ট করতে পারবো না একটা ভিউয়ার বলি আমার গ্রুপ মেম্বাররা বলি যখন একটা ভেহিকেল কেনার সিদ্ধান্ত নিচ্ছেন উনি অনেক এক্সপেকটেশান নিয়ে আমার কাছে কিন্তু মতামত চান যে কাকে রিলাই করবো বা ওখানে যাওয়া ঠিক হবে কি না আমরা চাই ওয়ান স্টপ সলিউশন যেখানে আমরা আমাদের সমস্ত সলিউশনগুলো খুব সহজে পাবো বাংলাদেশে এত হাই বাজেটের স্কুটারগুলো আনা এই জায়গাটাতেও আমি বলবো যে মোটোমোশনকে থ্যাঙ্কস দিতে চাই যে শুধুমাত্র স্কুটার নিয়ে পড়ে থাকা মার্কেটে যেখানে মার্কেটটা কেবল বুমিং মার্কেট শুধুমাত্র স্কুটার নিয়ে স্টিক থাকা এটাও অবশ্যই আমি প্রশংসা করি উনি এখন এরপরে চাবি হ্যান্ড ওভারের পালা কবে উনি অ্যারক্সের চাবি নেবেন নাকি আমরা ব্ল্যাঙ্ক গাড়ি দিয়ে দিচ্ছি আরে অ্যারক্স নাই মানে ওই যে দেখেন কি আসছে এই যে রুয়ের অ্যারক্সটা সাথে এরপরে ডিম পারে আরো ছুটবে তো এক্সেলেন্ট দিয়ে 2400 উপরে উঠলাম তো এত ভালো জিনিস নিয়ে যদি আবার ডিম পার উঠে বিশাল চাবি বলতে চাবি তো না রিমোট এটা কি লেস আমরা বলতে কি লেস তা আপনাকে বড় চাবি দিব কোথা থেকে যার কারণে আমরা কি লেস আর কয়দিন পরে আসবে ফু দিবেন চলবে দুটো রিমোট থাকে একটা বাসায় সেভ করে রাখার জন্য
সব কাস্টমারকে বলি, আপনাকেও আমরা আবার নতুন ভাবে বলতেছি আর কি। আচ্ছা, বি সেফে রাখবেন ইয়েটা, এবং এখানে একটা বারকোড আছে, বারকোডটা অবশ্যই সেফ জায়গায় সংরক্ষণ করবেন। কোনো কারণবশত যদি পুরা এই রিমোটগুলি হারায় যায়, তাহলে এই বারকোড দিয়ে ওয়ানলি ফর রিমোট নিয়ে আসলে এই গাড়ির সঙ্গে সেই রিমোটটা আবার সেট করা যায়। আদারওয়াইজ পুরা সেটটাকে আপনাকে কিনতে হবে, এটা একটু মানে বেশ ভ্যালুয়েবল জিনিস। অতএব একটা বাসায় রাখবেন আর একটা আপনার সাথে রাখবেন, সাথে রাখলে গাড়ি স্টার্ট করতে পারবে, লক হবে। চেঞ্জ করতে গেলে তো অনেক সময় লাগবে, সময় সাপেক্ষে, এবং প্লাস অনেক টাকারও ব্যাপার, ওটা আসবে আসবে তারপর জিন। আর ইয়ে হলো আমরা চাবিও মানে এই রিমোটটাও নিয়ে আসতে হবে, কোনো কারণে রিমোট যদি দুটোই আপনার নষ্ট হয় বা হারা যায়, রিমোটও নিয়ে আসতে হবে। তো যাই হোক, আপনি যদি মানে বারকোডগুলি সেফ জায়গায় রাখেন তাহলে হবে। থ্যাংক ইউ, আপনার কাছে চাবিটা আমি হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ। এবং সুস্থ থাকেন, সেফ ড্রাইভ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তো ফার্স্ট কাস্টমার নতুন শোরুমে। না, বুক করে রাখছেন কিন্তু অলরেডি একজন ডেলিভারি নিয়ে গেছে। আপনি সেকেন্ড হয়ে গেছেন, মানে হওয়ার কথা ছিল আপনারই ফার্স্ট কিন্তু হয়ে গেছেন সেকেন্ড। আচ্ছা, তো যিনি ফার্স্ট হয়েছেন তার জন্য শুভকামনা রইল। হ্যাঁ হ্যাঁ, আর কি বলবো, উনি এডিভি না নেয়া, আপনি একদিক দিয়ে ফার্স্ট আছেন, উনি এডিভি না নেয়া, উনি অ্যারক্স নিছে। ও আচ্ছা, উদ্বোধন হয়ে গেল শান্ত ভাইয়ের বাইক। ওপেনিং উপলক্ষে আমরা যে কোনো গাড়ির জন্য 10,000 টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে। এটা যারাই গাড়ি ডেলিভারি নেবেন অথবা বুকিং দিবেন তাদেরকে আমরা এই ক্যাশব্যাক, এটা 7 ডেজের জন্য। এরপরে থাকবে না, তাই তো? না, এরপরে থাকবে না, তার কারণ এরপরে যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের তার দাম বাড়তেছে, আমরাও চেষ্টা করতেছি আগের দামে কে ধরে রাখার জন্য। ফেড চার্জ এবং আনুষঙ্গিক যা যা আছে সবই দাম বেড়ে গেছে। বুকিং দিতে হবে, এটা আমার আইডিয়া ছিল না। আমি বলে গেলাম যে কালোটা তো ভালো লাগছে, আমি এটা আসবো নিতে। তো বলতেছে যে এটা কাস্টমসে সেপ্টেম্বরে ঢুকবে। যেমনই আমি সেপ্টেম্বরে 10 তারিখে আসলাম, আসার পর দেখি সব বুক, এবং আমি টাকা নিয়ে এসে দেখি নাই। মুসিন ভাই স্পেশালি আমাকে বলে যে আপনি কালোটা নিতে পারছেন না, আপনি রেডটা নেন, এবং রেডটা গ্লসি হওয়াতে ময়লাটাও খুব কম ধরে, এবং রাস্তা থেকে মনে হয় যে রেডটাই বেশি জলজল করতে থাকে একদম। এডিভি গ্রুপে এখন শান্ত ভাইকে স্বাগত স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরেডি প্রায় বোধহয় 60-70টার উপরে এডিভি ইউজারই হয়ে গেছে ঢাকার গ্রুপে, না? গতকাল আমি আসতেছি, আমার পিছনে হর্ন দিতেছে, আমি দেখলাম যে কে হর্ন দেয়, পিছনে তাকায় দেখি এডিভি। ভাই কতদিন অন্য কোনোটা আমি এত বেটার সাসপেনশন পাইনি। এটার আমার ব্যাক পেইন হয় না, মোটামুটি অনেক দূরে যাই কাজের প্রয়োজনে, দেখা যায় এত ভাঙ্গাচুরি রাস্তা কিন্তু কোনো ফিল নেই। সবার আগে শান্ত ভাইকে অভিনন্দন এই প্রথম এডিবি ক্লাবে আসার জন্য। আগামীকালকে আমাদের উত্তরাতে এডিবির ক্লাবের আছে একটা মিলনমেলা, শান্ত ভাই এলিজেবল হলো আজকে রাতে। যে দুজনকে দেখে আমার এই এডিবি নেয়া, শান্ত ভাই ফয়সাল ভাই দুজনেরই সাদা। এটা নিয়ে তো আপনারা দৌড়ে পালানো যায় না, এমনিতেই আপনারা ধরা যায় না, এখন তো আপনি অধরা হয়ে গেলেন। অ্যাকচুয়ালি এডিভিটা তো যে কারোর জন্যই একটা ড্রিম বাইক বলা যায়, এবং সেটা যে আমাদের শান্ত ভাই ফাইনালি গ্র্যাব করতে পারছেন সেটার জন্য উনি কতটুকু খুশি তার থেকে আমার মনে হয় আমি কোনো দিক থেকে কম খুশি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা স্কুটার রাইডার্স আছি আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে কোনো এক সময় যদি এটা হাতে আসে। আমার ইনশাআল্লাহ নেক্সট টার্গেট আমারটাকে আমি লিটিল মনস্টার মানে ছোট হাতি যেটা বলে, আপাতত ওইটাকে ছোট হাতি করছি, বাট স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন হচ্ছে কোনো এক সময় যদি এই বড় হাতিটা আমার হাতে আসে। কুমিল্লা টুরে আপনারা বিমল ভাইকে দেখছিলেন, এন্টার চালাচ্ছিলেন, তো হঠাৎ করে গল্পটা হচ্ছে যে বিমল ভাই আমাকে নক দেয় যে আপনি চেঞ্জ করবেন শুনলাম, তো আপনার ইনম্যাক্স কিন্তু ভাই আমি নিয়ে বলবেন। ভাই তো মনে হয় আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতেছিল 15 দিন আগে, কিন্তু 15 দিন যাবৎ শান্ত ভাই আপনার স্কুটারই চালাচ্ছিল ইনফ্যাক্ট। হ্যাঁ, আমরা সেটাকে রাখছিলাম যে আমাদের নতুন শোরুমে ওপেনিংয়ের দিন ওনাকে আমরা এটাকে সারপ্রাইজ দিব আর কি। ভাইয়া যখন মাইস্ট্রোটা সেল করতে চাচ্ছিল তখনও ভাইয়াকে নক দিয়েছিলাম, কোনো কারণে আমি নিতে পারিনি, আমাদেরটা হয়নি, আল্লাহর রহমতে ভাইয়ার ইচ্ছায় বা বদৌলতে এটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই।